সমালোচনাকে কিভাবে দেখেন? কারো মুখ থেকে যদি শুনে থাকেন কেমন প্রতিক্রিয়া হয়? সমালোচনা যদি গঠনমূলক হয় খুবই ভালো লাগে, মনে খুবই ভালো লাগে এই সেন্সে, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি পরিপূর্ণ, আমার কর্মে জীবনে পরিপূর্ণ না, তো সেই ক্ষেত্রে আমার ভুলগুলো যদি ধরিয়ে দেয় আমার ভালোই লাগে, কিন্তু সেটা যদি আসলে ঈর্ষা কাতর হয় সেটা আমার আমি খুবই রিয়্যাক্ট করি। এখন যদি জানতে চাই দাদার সাথে, বৃন্দাবন দাদার সাথে আপনার গল্পের শুরুটা কিভাবে ছিল? একটু মনে হয় বুঝতে পেরেছি, ভাইয়ের বন্ধু ছিল, বাসায় যাওয়া আসা ছিল, সেখান থেকে শুরু, হাওয়া বাতাস সেখান থেকে লেগেছিল। তার পরবর্তী সময়ে কিভাবে কি ঘটলো? তার পরবর্তী সময়ে যেটা থাকে ওই বয়সে আসলে খুবই সিনেমাটিক একটা প্রতিজ্ঞা যে না, তাকে ছাড়া হবেই না, জীবন চলবে না, হ্যাঁ তাকে যখন কথা দিয়ে ফেলেছি এটা ফিরিয়ে নেওয়া যাবে না, এরকম একটা বিষয়। এটা কোন সময়? কলেজে পড়ার সময়? কলেজে পড়ার সময়, যখন আমার বিয়ে শাদীর কথাবার্তা হচ্ছে তখন। আচ্ছা, খুব ডিটারমাইন্ড হয়ে যাওয়া এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা। এই যে বললেন যে ফ্যামিলি থেকে ডিটাচড, সেটা কি মানে আপনাদের বিয়েটাকে না মেনে নেওয়ার জন্যই? হ্যাঁ, না মেনে নেওয়ার জন্য, মানে আমাদের কোনো ফ্যামিলি থেকেই মেনে নেয়নি। কিন্তু এখন এখন হয়েছে, কিন্তু গোল্ডেন পিরিয়ড গুলো তো আসলে নষ্ট হয়ে গেছে। আসলে সেটাই গোল্ডেন, মানে আমি বৃন্দাবনকে সাথে করে আমার এলাকায় গেছি, বৃন্দাবনের এলাকা আর আমার এলাকা যেহেতু একই, কয়েক বাড়ির দূরত্ব, তা আমি আমার বিবাহ পরবর্তীতে আমি গেলাম 18 বছর পরে। এটা অবশ্য এলাকায় থেকে খুবই আসলে ঢোলে ফুলে মেনে নেওয়া, যাকে বলে এলাকা থেকে উদ্যোগ নিয়েছিল, ফ্যামিলি থেকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর ভিতরে আসলে ফ্যামিলির ভিতরে ভাই বোনদের সাথে আমার যোগাযোগ ছিল, ভাই বোনরা যোগাযোগ করেছে, কথা হয়েছে, তারা গোপনে আমার বাসায় এসছে, আমি গোপনে তাদের বাসায় গেছি, যেহেতু বোনদের তো আলাদা আলাদা জায়গায় বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়িতেও তাই, শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি, ননদদের ওখানে গেছি। আচ্ছা, ননদরা এসছে বাসায়, শ্বশুররা তার ছেলেকে দেখতে এসছে, কিন্তু ওইভাবে আমার যাওয়া হয়নি। তো এলাকাতে গেলাম, আমাদের এলাকায় থেকেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করলো, আমাদের এলাকায় একটা স্কুল আছে যেটা 150 বছর পূর্তি উপলক্ষে তারা এলাকার কৃতি সন্তানদের বরণ করতে চাইলো। তো প্রথমে যখন আমাকে বাসায় এসে প্রস্তাবটা দেয় তখন আমি বললাম যে আমাদের ফ্যামিলিতে কথা বলো, আমার ফ্যামিলি যেহেতু চায় না, এটা আবার এমন না যে আমি ইচ্ছাকৃতভাবে যাইনি তা না, তারা বলেছিল যে না আমি যেন কখনো না যাই। আর গেলে নানান রকম ইমোশনাল কজ দেখিয়ে রেখেছিল, তো আমি বললাম আমার ফ্যামিলির সাথে আলাপ করো, তারা যেদিন সহাস্যে বলবে হ্যাঁ ইয়েস সেদিন আমি যাব। তো ফাইনালি তারা সেটা করেছে, গেছি, এবং খুবই একটা ইমোশনাল পর্ব তৈরি হয়েছিল, মানে এটা মনে হলেও আমার এখন অনেক খারাপ লাগে। বেড়াতে যেতে ভালোবাসেন? হ্যাঁ খুব। কোথায়, পাহাড় না সমুদ্র পছন্দ? সমুদ্র। কেন? বিশালতা? হ্যাঁ। আর আমার আমার চোখে যা লিমিট থাকে সেখানে তাকাতে আমার ভালো লাগে না, আমার দৃষ্টি যেখানে খোলা থাকে আমার ভাবনা ততই বিস্তার হতে থাকে, যে কারণে আমার খোলা প্রান্তর, ইভেন খোলা প্রান্তর যেখানে সীমাহীন কিছু, সীমা দেখতে পাই না, সীমা আঁকতে পারি না, এমন দিকে তাকিয়ে থাকতে কি মনে হয় তখন? মনে ক্ষুদ্র মনে হয় নিজেকে? নিজেকে ক্ষুদ্র মনে হয়, আবার জটিলতার থেকে দূরে থাকতে, সেটা মনে হয়, আবার মনে হয় যে জীবনটা ওখান থেকেই বোধহয় শুরু। আচ্ছা,